সখী ভালোবাসাকারী শিল্পীদের কাছে শিল্পর কোনো ভাগ হয় না, ঠিক যেমন পূজারিণী ঘোষ বরাবর যে কোনো ক্রিয়েটিভ কাজের সাথেই যুক্ত থেকেছেন তিনি। তাই এবার নিজের শিল্পী সত্তার পরিসরটা আরও একটু বাড়িয়ে নিতে চলেছেন পূজারিণী। পরিচালক সায়ন বসুর কিছু না বলা কথা ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি গানও গাইছেন তিনি। আর সেই সং রেকর্ডিংয়েই পৌঁছে গেছিল সিটি সিনেমা। প্রথম ছবিতেই ভালো অভিনয়ের পাশাপাশি দর্শক এবং সকল শ্রোতাদের গান শুনিয়েছিলেন পূজারিণী ঘোষ। আর এবার আবারও দর্শক এবং শ্রোতাদের গান শোনাতে আসছেন, তবে এবার হচ্ছে রবি ঠাকুরের গান নিয়ে, তাই তো? এটাই বোধ হয় স্পেশালিটি। এটাই স্পেশালিটি, কারণ প্রথমবার গান গেয়েছিলাম চিত্রাতে ঠিকই, কিন্তু সেটা কি আর রবীন্দ্রনাথের গান গাইতে গেলে একটু ভয়টা বেশি লাগে আর কি, যে মানে এত ডেপথ মানুষটার, এত কিছু দিয়ে গেছেন উনি আমাদের, যে তার কোনো কিছু ছুতেই আর কি, মানে যে কোনো কেউ মানে সাহিত্য নিয়ে যখন ছবি হয় সেটাতেও মানুষ অনেকবার অনেক রিসার্চ করেই তারপর করে, সুতরাং গানটার ক্ষেত্রে সেইটুকুনি আর কি টেনশন তো থাকবেই। লোকে তবে করে কি সুখের তারে এমন দুঃখের। তো এই যে দ্বিতীয়বার গান গাইছে, আগের বার তো আধুনিক গানই গেয়েছিলে, তো এবার রবি ঠাকুরের গান কোনটা বেশি টাফ লাগছে? এনি ডে রবীন্দ্রনাথের গান, এনি ডে, মানে যারা রবীন্দ্রসঙ্গীত গান যারা গান গায় তারা প্রত্যেকেই জানে, মানে তাদের যে গলার যে তৈরি সেটা অন্য লেভেলের। মানে আমি নিজে ক্লাসিক্যাল ট্রেন্ড, আমি ছোটোবেলা থেকে ক্লাসিক্যাল সিঙ্গিংয়ে, কিন্তু যখনই করতে যাই তখনই মনে হয় যেন ভুল হচ্ছে না তো, কারণ আর মানুষ আমার মনে হয় ভীষণ সেন্টিমেন্টাল রবীন্দ্রনাথের গান নিয়ে বা রবীন্দ্রনাথের যে কোনো কাজ নিয়ে, সেই জায়গায় কোনো ভুল ত্রুটি হলে না মানে অবভিয়াসলি নিজেরও একটা ভয় লাগে, বা সেই জন্য আমি মোর কনশিয়াস আছি, আমার মনে হচ্ছে আমি অনেক বেশি কনশিয়াসলি গানটা গাইছি আর কি। তো অভিনেত্রী হিসেবে তো সবাই চিনে গেছেন, গায়িকা হিসেবে এবার চিনছেন, তো গায়িকাটাকে কি প্রফেশনালি নেবে ভাবছো গান গাওয়াটাকে? না দেখো, ওরকম কোনো ব্যাপার নেই, মানে অভিনেত্রী হিসেবে সবাই চিনেছে কিনা সেটা জানি না, আমি চেষ্টা করছি একটু একটু করে কাজ করার। আর গান গাওয়াটা দেখো, এটা আমাদের সবারই মানে ভালো লাগার জায়গা, প্লাস আমি এখনও সাহস পাইনি অন্য কারোর ছবিতে মানে প্লেব্যাক করার বা অন্য কিছু করার, নিজের গলায় গানটা আছে বলেই আর কি সাহস নিয়ে করছি, বাকিটা যদি ভালো হয় তখন দেখা যাবে, কিন্তু মানে আই ডোন্ট হ্যাভ আ প্ল্যান অফ বিং আ সিঙ্গার লাইক দ্যাট। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি ভেরি কন্টেন্ট বিং অ্যান অ্যাক্টর, অ্যাক্টিংটা আমার সত্যি প্যাশনের জায়গা, তো সেটা আমার ভীষণ প্রেম, সেটা আমার প্রথম প্রেম বলতে পারো, প্রথম আর শেষ প্রেম হয়তো আমি জানি না, কিন্তু গানটা ভালোবেসে গাই। তো এবার যে ছবির জন্য গান গাইছো সেই ছবিটার কথা এবং গানটার কথা একটু বলো। ছবিটার নাম কিছু না বলা কথা, চারটে গল্প নিয়ে ছবিটা, ছবিটা সামনেই বোধ হয় জুলাই কি অগস্টে আমরা রিলিজ প্ল্যান করছি, ডাবিং হয়ে গেছে আমাদের, সব শেষ মোটামুটি, এখন শেষের যাত্রা আর কি। তো ছবিটা ভীষণ মিষ্টি, কিছু না বলা কথা, বুঝতেই পারছো অনেক কথা যেগুলো না বলা থাকে সেটা নিয়ে ছবিটা, সেটা নিয়ে গল্পগুলো, চারটেই প্রেমের গল্প বলবো না হয়তো, কিন্তু প্রত্যেকটাই ভীষণ ইমোশনাল গল্প, প্রত্যেকটাতেই কোথাও না কোথাও প্রেমটা প্রায়োরিটি পায় আর কি, মানে ওভার পাওয়ার করে যায়, কারণ আমাদের প্রত্যেকের জীবনে সব ইমোশনই তো প্রেম নিয়ে ওঠা পড়া করে, তো সেই জায়গা থেকে। আর আমার যে গল্পটা, আমার গল্পটার বোধ হয় দৈর্ঘ্য আই থিঙ্ক 32 মিনিটস আর সামথিং লাইক দ্যাট, 32-35 এর মধ্যে, অ্যান্ড ইট ইস আ ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ স্টোরি, হয়তো এই চরিত্রগুলোকে আমরা বইতে পড়েছি বা ছবিতে আগে দেখেছি, কিন্তু আমার খুব একটা ক্লোজ ছিল না চরিত্রটা, চরিত্রের দুটো নাম আছে, একটা ছদ্মনাম একটা তার রিয়েল নাম, এবার কোনটা কী সে কী ইউজ করছে আমি এখনই বলছি না, চরিত্রটা ভীষণ ডিফিকাল্ট ছিল তার কারণ এরকম চরিত্র আমি দেখিনি, প্লাস কী হয় না একটা মানুষ যদি অনেক কিছু এক্সপিরিয়েন্স করে যায় লাইফে, তার মানে তার যে আউট মানে বহিঃপ্রকাশগুলো যে কোনো ইমোশনের সেটা ডিফারেন্ট হয়ে যায়, সো আমার মনে হয় যে এই চরিত্রটা সেই জায়গা থেকে ভীষণ কমপ্লিকেটেড, কিন্তু এই গানটা ভীষণ সিচুয়েশনাল আসছে ছবিতে, এই গানটা এই মেয়েটির মানে মুখেই আছে, লিপে আছে,
এই গানটার থ্রুতে তুমি যখন গল্পটা দেখবে তখন বুঝতে পারবে যে মেয়েটি কোথাও গিয়ে তার চরিত্রটা আরো কাছে হয়ে যাচ্ছে অডিয়েন্সের, অডিয়েন্সের মেয়েটিকে বুঝতে সুবিধে হচ্ছে। বলিউডে এখন বহু অভিনেতা অভিনেত্রীরা গান গাইছেন, তো সেক্ষেত্রে বলিউড অনেক গায়ক গায়িকারা কিন্তু সেটা নিয়ে অবজেকশনও করছেন, তো সেটা নিয়ে কি বলবো, মানে টলিউডেও সেই ট্রেন্ডটা আস্তে আস্তে আসছে দেখছি, এটা হয়তো টলিউডে উঠবে সেই কথা কথা, তো তুমি কি বলবে সেটা? দেখো আমার মনে হয় যে অবজেকশনের জায়গাটা অন্য জায়গা থেকে হয়তো আসে, কিন্তু দেখো এটা তো শিল্প, আর শিল্প আর শিল্পী এমন একটা জিনিস এটা কোথাও গিয়ে রেস্ট্রিক্ট করা যায় না, বা তুমি কখনোই বলতে পারবে না যে এটা আমার বা এটা তোমার। আমি কখনোই বলতে পারি না যে অভিনয়ের জায়গাটা আমার বা সিনেমার জায়গাটা আমার, তাই জন্য কোনো গায়িকা সে অভিনেত্রী হতে পারবে না। সুতরাং আমার মনে হয় একই জায়গা থেকে সিমিলার এটা একজন অভিনেত্রীর তরফ থেকে হয়, আর যে কোনো কিছু আমি যদি কোথাও গিয়ে আমার মনে হয় আমার যদি ডিরেক্টর চায় যে আমাকে এটা করতে হবে ছবির ক্ষেত্রে, আমি সত্যি আমি যদি গানটাও গাইতে পারলে আমি গানটাও গাইবো, কারণ দ্যাট ইজ আই থিঙ্ক আ পার্ট অফ হোয়াট উই ডু, ইট ইজ আ পার্ট অফ অ্যাক্টিং, অ্যাক্টিং ইনক্লুডস এভরিথিং। মানে আমরা যখন স্টেজে অভিনয় করি তখন কিন্তু আমরা গানটা খালি গলায় গাই, তখন কিন্তু পেছন থেকে কোনো প্লেব্যাক সিঙ্গার বা প্লেব্যাক কেউ করে দেয় না। সো আমার মনে হয় অভিনয়টা ইজ অ্যাবসলিউটলি সিচুয়েশনাল, ইট ইজ অ্যাবসলিউটলি হাউ ইউ রিয়্যাক্ট টু সিচুয়েশন। সো গানটাও সেরকম, আমার গানটা সত্যি বলছি আমি খুব ভালোবেসে গাই, আই ডু নট হ্যাভ আ প্ল্যান অফ ডুইং এনিথিং, আই ডু নট প্ল্যান মাই ক্যারিয়ার, আই ডো নট প্ল্যান মাই লাইফ, হোয়াট এভার কামস আই টেক ইট দ্যাট ওয়ে। সো বাকিটা এবার দেখা যাক, আমি কারোর অবজেকশন আমি নিজে কাউকে জানাইও না, আমার ব্যাপারে কেউ অবজেক্ট করলে আমি খুব একটা সেটা শুনিও না, তার কারণ যে হোয়াট দিস ইজ হোয়াট আই থিঙ্ক দিস ইজ আ ব্লেসিং, এটা সবাই পায় না, এটা যখন ভগবান আমাকে দিচ্ছে আই এম ট্রাইং টু ইউজ ইট, সো দ্যাট ইজ ইট। সখী ভাবো না কাহারে বলে, সখী যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলে যাত নামায়।